অন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমরা আলোচনা করব। সুবোধ ঘোষের গল্প ফসিল নিয়ে এর আগে দুটো পর্বে এই গল্পটার অডিও বুক তোমাদেরকে দেওয়া হয়েছে আমি আশা করছি সেই অডিও বুক তোমরা শুনেছ অথবা গল্পের টেক্সটা পড়েছ তার কারণ টেক্সট পড়া না থাকলে বা গল্পটা জানা না থাকলে এই আলোচনাটা কিছুই তোমরা অনুধাবন করতে পারবে না তাহলে চলো শুরু করি এই গল্পের আলোচনা ফসেল গল্পটা তোমরা যখন পড়া শুরু করেছো দেখবে সেখানে যে প্রেক্ষাপটটা রয়েছে সেটা নেটিভ স্টেট অঞ্জনগড় এই নেটিভ স্টেট ব্যাপারটা কী স্বাধীনতা পূর্ববর্তীর সময়ে ভারতের বিভিন্ন জায়গায় ছোট ছোট রাজ্য ছিল যে রাজ্যগুলো পরিচালনা করতেন স্বাধীন রাজারা সেগুলোই হচ্ছে নেটিভ স্টেট তার মানে এই গল্পটা কবে লেখা স্বাধীনতা পূর্ববর্তী সময় বা আমরা বলতে পারি গল্পটা লেখা হয়েছে উনিশশো সালে এবার এই যে অঞ্জনগড় সেই অঞ্জনগড় সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা গল্পের প্রথম অংশে পাচ্ছি আমরা গল্পটাকে বেশ কয়েকটা ভাগে ভেঙে নেব এবং দেখব কিভাবে গল্পটা এগিয়েছে তো গল্পের প্রথম অংশে রয়েছে অঞ্জনগড়ের বর্ণনা যেখানে আমরা মহারাজের কথা পাচ্ছি এবং এই মহারাজ একজন সামন্ত প্রভু যিনি খুব একটা প্রজাদরদি নন খুব একটা কেন মোটেই প্রজাদরদী নন তিনি কি করেন তিনি পোলো খেলতে ভালোবাসেন এবং পোলো খেলার জন্য তার আস্থাবলে প্রচুর বিদেশি ঘোড়া রয়েছে সেই ঘোড়াদের খাবার জোগাড়ের জন্য তিনি তার রাজ্যে যে গরিব প্রজারা রয়েছে তাদের ফলানো ভুট্টা জনার এগুলো জোর করে আদায় করে নিয়ে আসেন এবং তারা যখন না দেয় তখন লাঠির বাড়ি খেতে হয় সুতরাং এর মধ্যে দিয়ে রাজার চরিত্র আমরা বুঝতে পারছি রাজার রাজ্য শাসনের প্রতি মন নেই যতটা মন রয়েছে তার রাজকীয় ঠাটবাট বজায় রাখার জন্য সুতরাং টিপিক্যাল সামন্ত প্রভুর যে চরিত্র সেটাই হচ্ছে অঞ্জনগড়ের মহারাজের চরিত্র তার আবার এক কুড়ির ওপর উপাধি বুঝলে তো যাই হোক এই অঞ্জনগড়ের সম্পর্কে বেশ কিছু তথ্য সুবোধ ঘোষ গল্প বলতে বলতে আমাদেরকে দিয়েছেন প্রথমত হচ্ছে এই অঞ্জনগড় কৃষিকাজের দিক থেকে খুব একটা সমৃদ্ধ নয় সেখানে রুক্ষ জমি এবং সেখানকার যারা প্রজা তারা মূলত ভিল এবং কুর্মীরা যাই হোক এই হলো মোটামুটি অঞ্জনগড়ের একটা শ্রীহীন ছবি এই অঞ্জনগড়েই ল এজেন্ট হয়ে আসে বাঙালি যুবক মুখার্জি মুখার্জি একজন শিক্ষিত এবং আদর্শবান যুবক আমরা যদি উনিশশো চল্লিশের এই সময় ভারতবর্ষীয় যুব সমাজকে দেখি দেখতে পাবো যে তাদের মধ্যে স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রেরণা ভরে ভরে রয়েছে এবং এই প্রেরণাতেই প্রেরিত যুবক মুখার্জি মুখার্জি বেশ বুদ্ধিমান সে যখন প্রথম অঞ্জনগড়ে আসে সে চেষ্টা করে মহারাজের আস্থা অর্জনের এবং খুব সহজেই সে মহারাজের আস্থাভাজন হয়ে ওঠে এবং কালক্রমে দেখা যায় সেই হয়ে উঠেছে অঞ্জনগড়ের ডি ফ্যাক্টো সচিবোত্তম সচিবোত্তম মানে যিনি অঞ্জনগড়ের মুখ্য উপদেষ্টার মতো এবং যিনি মূলত সমস্ত কাজকর্ম নিয়ন্ত্রণ করেন তাহলে কি দেখা গেল যে এই মুখার্জি বকলমে অঞ্জনগড়ের সমস্ত কাজকর্ম নিয়ন্ত্রণ করছে মুখার্জি প্রথমে সেখানকার সেন্সাস করায় সেখানকার জরিপ করায় এবং রাজ্যে কিভাবে পয়সা আসতে পারে বা রাজ্যের অর্থনৈতিক উন্নতি হতে পারে সেদিকে মন দেয় এবং শুধুমাত্র রাজ্যের নয় মুখার্জি এটা বোঝে যে প্রজার উন্নতির মাধ্যমেই রাজার উন্নতি হওয়া সম্ভব তাই সে প্রজাদেরও উন্নতিতে মন দেয় এবং মুখার্জি আবিষ্কার করে যে এই অঞ্জনগড়ের মাটি রত্নগর্ভা সেখানকার মাটির তলায় রয়েছে অভ্র এবং অ্যাসবেস্টার্সের প্রচুর সম্ভার সে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ডেকে সেখানে জরিপ করায় এবং তারপর কলকাতা থেকে বিভিন্ন কোম্পানিকে ডেকে সেই অঞ্জনগড়ের এক একটা জায়গা লাখ লাখ টাকায় ইজারা দিয়ে দেয় এর ফলে কি হয় অঞ্জনগড়ের যে রাজকোষ যেটা রিক্ত ছিল শ্রীহীন ছিল সেটা আবার ফুলে ফেঁপে ওঠে রাজাও খুশি হয়ে যায় এরপর মুখার্জি প্ল্যান করে অঞ্জনগড়ের ধার দিয়ে বয়ে গেছে অঞ্জনা নদী এবং সেই অঞ্জনা নদীরই এক পাশে অঞ্জনগড় সে মনে করে এই অঞ্জনা নদীতে যদি কিছু ড্যাম তৈরি করা যায় এবং তারপর সেই ড্যাম দিয়ে ক্যানেলের মাধ্যমে জলসেচ করা যায় অঞ্জনগড়ের ভিতর দিয়ে তাহলে অঞ্জনগড় কৃষিকাজে উন্নত হতে পারবে এবং কৃষিকাজে উন্নত হলে সেখানকার মানুষের জীবনযাত্রা বদলে যাবে সে প্ল্যান করে যে এই কুর্মী প্রজাদের কিছু কিছু বিভা জমি বিনা খাজনায় পাঁচ বছরের জন্য দেবে এবং তারপরে তারা তাকে ফসল ফলাবে সেই জমিকে উর্বর করবে তারপরে তাকে ট্যাক্স দেবে তার মানে মুখার্জি অঞ্জনগড়ের পুরো যে সোশিও ইকোনমিক কালচার বা স্ট্রাকচার সেটাকেই চেঞ্জ করে দিতে চায় এবং সেদিকে সে একটু একটু করে সফল হয় তাহলে এতক্ষণ পর্যন্ত গল্পে আমরা দুটো ভাগ দেখলাম বা দুটো স্তর পেলাম প্রথমে কী পেলাম প্রথমে পেলাম নেটিভ স্টেপ অঞ্জনগড়কে যেটা একটা সামন্ততান্ত্রিক যে প্রভুত্ব তার অধীনে চলছিল এবং তারপরে আমরা পেলাম মুখার্জিকে মুখার্জি সেখানে এসে অঞ্জনগড়ের কি পরিবর্তন করলো এবার এই পরিবর্তনের সূত্র ধরেই অঞ্জনগড়ে আবার একটা পরিবর্তন আসছে সেটা কি যখন এই বিভিন্ন মার্চেন্ট সিন্ডিকেটরা বা বিভিন্ন ব্যবসায়ীরা সেখানে আসছে তারা একটা জোট তৈরি করছে তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে এবং কালক্রমে দেখা যাচ্ছে সেই যে বণিকদের জোট সেটাই রাজার প্রতিস্পর্ধী হয়ে উঠছে অর্থাৎ সামন্ততান্ত্রিক যে অর্থনীতি বা সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা তার থেকে একটু একটু করে অর্থনীতি শিফট করছে বণিকতন্ত্রের দিকে এবং সামন্ত রাজাও কোনো না কোনোভাবে এই বণিকদের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে এই বিষয়টা আমরা দেখতে পাবো এবং সেখান থেকেই একটা চেঞ্জ আসবে এবং যে চেঞ্জটা গল্পের গতিপথটাকেই বদলে দেবে কিন্তু মহারাজের অত্যাচারে চোটে ভিলরা সেখান থেকে পালিয়ে চলে গেছে মরিসাসের চিনির কলে কাজ করতে কুর্মীরা পড়ে রয়েছে তার কারণ তাদের পিতৃপুরুষের ভিটে তারা সেখানে ছেড়ে যেতে রাজি নয় যত অত্যাচারী তাদের উপর হোক না কেন কিভাবে বদলাচ্ছে সেই গতিপথ শুধুমাত্র এই বণিকরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মার্চেন্ট সিন্ডিকেটই গড়ে তুলছে না এখানকার কুর্মী যে প্রজা তারাও কিন্তু সঙ্গবদ্ধ হচ্ছে আমরা যদি আগের অবস্থায় দেখি যখন কুর্মীরা মূলত চাষাবাদ করত তাদের মূল উপার্জন ছিল কিন্তু কৃষিকাজ তারা যা ফসল ফলাতো সেখান থেকে রাজাকে খাজনা দিত তারপর যা বেঁচে থাকতো সেটাই তারা তাদের জীবন জন্য ব্যবহার করতো কিন্তু এখন তারা কারখানায় কুলিগিরি করছে বা কারখানায় শ্রমিকের কাজ করছে তার ফলে তাদের হাতে নগদ টাকা আসছে এই যে নগদ টাকা এই নগদ টাকাই তাদের জীবন ধারণকে তাদের ভাবনা চিন্তাকে বদলে দিচ্ছে এবং তারা আস্তে আস্তে নিজেদের অধিকার সচেতন হয়ে উঠছে কারণ যখন তারা চাষবাস করত তারা রাজাকে খাজনা দিত কিন্তু এখন তাদের প্রত্যেক দিন মজুরি না পেলে একটা অনিশ্চয়তা তৈরি হয়ে যাচ্ছে এবং যখন টাকাটা আসছে তখন এই পরিমাণ টাকা তারা তো প্রত্যেক আগে দেখতে পেতো না এখান থেকেই তারা আস্তে আস্তে সঙ্গবদ্ধ হচ্ছে এবং সেই সময় আসছে দুলাল মাহাতো যে দুলাল মাহাতো মডিশাসে কাজ করে এসেছে এবং সে দেখে এসেছে যে ট্রেড ইউনিয়ন কি হয় এবং এখানে এসে সে শ্রমিকদের সঙ্গবদ্ধ করছে এবং তাদের মধ্যে একটা ইউনিয়ন গড়ে তুলছে এবং তাদের দাবি দাবাগুলো পেশ করছে কোথায় মার্চেন্ট সিন্ডিকেটের কাছে গিপসানদের কাছে গিপসান নামে একজনের নাম তোমরা পাবে যিনি ওই বণিকদেরই একজন সদস্য বা প্রতিনিধি আমরা বলতে পারি এবার এই কুর্মী কুলি বা কুর্মী শ্রমিকদের মাঝখানে রেখে দুদিকে দুটো মাথা ভাগ হয়ে যাচ্ছে একদিকে থাকছে সামন্ত রাজা বা সামন্ত প্রভু মহারাজা আরেকদিকে থাকছে এই ব্যবসায়ী সিন্ডিকেট এবং এই সিন্ডিকেট চাইছে রাজার যে অধিকার সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের মতো করে চলতে আর এটাই মহারাজা মেনে নিতে পারছে না আর কুর্মী কুলিরাও বা কুর্মী শ্রমিকরাও যেহেতু রাজনীতি সচেতন হয়ে উঠেছে সেটাও কিন্তু মহারাজকে বেশ পীড়া দিচ্ছে তখন আসরে নামছে মুখার্জি এবং সে একটা সমতা বিধানের চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না আর এই মুখার্জির ওপরও কিন্তু এই বণিকদের ভীষণ রাগ তার কারণ সেই সমস্ত কিছু সংগঠিত করছে এই বণিকরা কখনোই চায় না মুখার্জি তার যে ইরিগেশন স্কিম তার যে ওই সেচ প্রণালী এটা সফলভাবে করতে পারুক কারণ তাতে তাদের ব্যবসায়িক ক্ষতি হবে যদি শ্রমিকরা চাষের কাজ পেয়ে যায় তাহলে তারা কেন শ্রমিকগিরি করতে আসবে যাই হোক তো এরকম একটা সিচুয়েশন যখন রাজার কন্ট্রোল আর কুর্মী প্রজা বা বণিক শ্রেণী কারোর উপরই কাজ করছে না ঠিক সেই সময় একটা ঘটনা ঘটছে কুর্মীরা বনে বা জঙ্গলে কাট কাটতে গিয়েছিল সেই সময় জঙ্গলের যিনি আধিকারিক তিনি বাধা দেন এবং কুর্মীরা সেটা নিষেধ অগ্রাহ্য করে এবং তাকে মেরে দাঁড়িয়ে দেয় পরবর্তীকালে সেই ফরেস্ট রেঞ্জার যিনি ছিলেন তিনি দলবল নিয়ে আসেন এবং সেখানকার যে ফৌজদার সেও তাদের ওপর গুলি চালিয়ে দেয় এবং তার ফলে বেশ কিছু কুর্মী প্রজা মৃত্যু হয় এই ঘটনাটা নিয়ে রাজা খুব চিন্তিত হয়ে পড়েন তার কারণ রাজার ওপর আগে থেকেই পলিটিক্যাল প্রেশার ছিল যেই পলিটিক্যাল প্রেশার তৈরি করেছিল কিন্তু এই বণিক সিন্ডিকেট তারা বিভিন্নভাবে রাজাকে চাপ দেওয়ার চেষ্টা করছিল এবং এই জন্য তারা কি করেছিল উপর যে কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে রাজার যে পরিচালনা বা রাজ্য পরিচালনা ইত্যাদি বিষয়ে বেশ কিছু অভিযোগ জানিয়েছিল তো সেই পলিটিক্যাল এজেন্টের কাছ থেকে রাজার কাছে একটা নোটিশ এসেছিলো আর রাজা যখন দেখছে যে এর উপর আবার একটা এরকম ঘটনা ঘটেছে বা দুর্ঘটনা ঘটেছে রাজা হক চকিয়ে যান কিন্তু এই ঘটনাটার আগে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যে ঘটনাটা রাজাকে ভীষণ স্বস্তি দিয়েছিল সেটা কি সেটা হচ্ছে রাজা খবর পেয়েছিলেন যে চোদ্দো নম্বর পিট ধসেছে যার ফলে বহু কুর্মী শ্রমিক খনিতে চাপা পড়ে গেছে এবং এর জন্য দায়ী হচ্ছে বণিকরা বা এই ব্যবসায়ীরা তো রাজা ভেবেছিলেন এই সুযোগে তাদের বেশ চেপে ধরা যাবে কিন্তু এই যে জঙ্গলে যে ঘটনাটা ঘটলো সেটাতে রাজা নিজেই চাপে পড়ে গেলেন এবং এমন একটা সিচুয়েশান তৈরি হলো যেখানে রাজারও বিপদ এবং যেখানে এই বণিক গোষ্ঠীরও বিপদ এবং এই যে ঘটনা এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাবো যে দুটো বিবাদমান গোষ্ঠী রাজা এবং বণিক তারা মুখোমুখি গোল টেবিলে বসছেন এবং মাঝখান থেকে দুলাল মাহাতোকে আট আটক করা হচ্ছে যে দুলাল মাহাতোকে কিন্তু বণিকরা উস্কে দিত রাজার বিরুদ্ধে তাকে সাহস রাজার বিরুদ্ধে কথা বলার জন্য তো এই দুলাল মাহাতোকে আটক করা হচ্ছে কেন তার কারণ সে যেমন রাজার কাছে আবেদন জানাতে পারে বা প্রতিবাদ করতে পারে তেমনভাবেই সে কিন্তু মার্চেন্ট সিন্ডিকেটের কাছেও আবেদন বা প্রতিবাদ করতে পারে এবং তার সূত্রেই এই খবর বেরিয়ে যেতে পারে বাইরে উনিশশো চল্লিশের রাজনৈতিক পরিস্থিতি খুব একটা সুস্থির নয় এবং সেই সময়ের বিভিন্ন পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল দলরা চেষ্টা করছিল এই বণিকদের বিপক্ষে বা এই দেশীয় রাজারা যারা শোষণ করছেন তাদের বিপক্ষে কথা বলতে সুতরাং সেই অপশানটা এরা ওদেরকে দিতে চায়নি এই জন্যেই দুলাল মাহাতোকে খুন করা হলো তার কণ্ঠরোধ করা হলো এবং খনিতে যে সমস্ত শ্রমিকরা মারা গিয়েছিল গিপসেন আগেই নির্দেশ দিয়েছিল খাতা থেকে তাদের নামগুলো হাফিস করে দাও খাতা পুড়িয়ে দাও এবং জঙ্গলে যারা মারা গেল রাজা কী করলেন তাদেরকে ওই যে খনি ভেঙেছিল সেই খনির গহ্বরের মধ্যে ফেলে দিলেন এবং তাদেরকেও মিটিয়ে দেওয়া হলো এবং মুখার্জি চুপচাপ বসে বসে দেখল এই সমস্ত কিছু গল্প যখন শেষ হচ্ছে তখন আমরা দেখব মুখার্জি শ্যাম্পেনের নেশায় বা শ্যাম্পেনের পাতলা নেশায় বসে বসে ভাবছে যে লক্ষ লক্ষ বছর পরে কখনও কোনো সময় কোনো জাদুঘরে কোনো প্রত্নতাত্ত্বিকের দল এদের হার্গোর দেখবে হাড়ঘড় দেখে তারা ভাববে যে এরা কোন মস্তিষ্কবিহীন মানুষ আত্মহত্যা প্রবণ মানুষ এরা অপরিণত মস্তিষ্কের মানুষ যারা কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল কারণ তখন কোনো রক্তের দাগ আর থাকবে না তারা ফসিল হয়ে যাবে তো এই হলো ফসিল গল্পটা এবার এই যে গল্পটা আমরা প্রথমেই বলছিলাম যে এই গল্পটার কয়েকটা স্তর রয়েছে এবং আমরা এক এক করে কি দেখলাম প্রথম স্তরে দেখলাম নেটি স্টেট অঞ্জনগড়ের একটা বর্ণনা সেখানকার শোষীয় ইকোনমিক স্ট্রাকচার পরবর্তীকালে আমরা দেখলাম যে মুখার্জি সেখানে এসে একটা শিক্ষিত মধ্যবিত্ত যুবক সে আদর্শবাদী সে কিভাবে অঞ্জনগড়ের স্ত্রী ফিরিয়ে দিচ্ছে অঞ্জনগড়কে পুরো চেঞ্জ করে ফেলছে এবং তারপরে আমরা দেখলাম যে মার্চেন্টরা বা বণিকরা সেখানে ঢুকছে এবং ঢোকার ফলে একইভাবে সেখানকার যে প্রজা কুর্মী প্রজা তাদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে এবং এই বণিকরা কিভাবে রাজার প্রতিস্পর্ধী হয়ে উঠছে শুধুমাত্র বণিকরা নয় কুর্মী প্রজারাও কিন্তু যারা এতদিন পড়ে পড়ে মার খেত তারাও আস্তে আস্তে রাজনীতি সচেতন হয়ে উঠছে এবং এই কুর্মী প্রজারা কার অধিকারে থাকবে সেটা নিয়ে রাজা এবং মার্চেন্ট সিন্ডিকেট বা বণিক তাদের মধ্যে একটা অধিকারের দড়ি টানাটানি খেলা চলছে আর বণিক সিন্ডিকেট বা মার্চেন্ট সিন্ডিকেট চাইছে রাজাকে পলিটিক্যাল প্রেসারে রেখে তাদের স্বার্থ সিদ্ধি করতে কারণ এই যে কুর্মী এরাই হচ্ছে সাধারণ মানুষ এরাই যুগে যুগে কালে কালে সভ্যতার রথের চাকা যাদের ওপর গড়ে ওঠে আমাদের সভ্যতা এবং এদেরকে হাতে রাখলেই সভ্যতার রথ সচল থাকবে এবং যে হাতে রাখতে পারবে তার হাতেই থাকবে রথের রশি সুতরাং রাজা এবং বণিক দুজনেই তাদের ওপর কর্তৃত্ব কায়েম করতে চায় তোমরা যদি এই গল্পটার ভিতরকার গল্পটা একটু লক্ষ্য করে দেখো বা খেয়াল করো দেখবে এখানে কিন্তু একটা যুগ পরিবর্তনের প্রেক্ষাপটের প্রসঙ্গ আছে যেভাবে এই সময় ধীরে ধীরে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের দিকে মোড় নিয়েছে আমাদের অর্থনীতি এবং সমাজ ঠিক সেই বিষয়টা এখানে উঠে এসেছে গল্পের প্রথমে দেখবে ভিল প্রজারা কৃষিকাজ ছেড়ে চলে যাচ্ছে কোথায় মরিশাসে চিনির কলে কাজ করতে অর্থাৎ কৃষি জীবন ছেড়ে তারা বেছে নিচ্ছে শ্রমিক জীবন তারা ভূমি অর্থনীতি ছেড়ে বেছে নিচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি এবং এটা তাদের বেছে নিতে হচ্ছে এবং পরবর্তীকালে আমরা অঞ্জনগড়ে বণিকদের আশা এবং রাজার যে অর্থনৈতিক প্রয়োজন সেটার মাধ্যমে দেখব যে পুরো ব্যবস্থাটাই হয়ে উঠছে বণিকতন্ত্রের উপর নির্ভরশীল অর্থাৎ একজন সামন্ত প্রভুও ধনতন্ত্রের ওপর বা বণিকের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন যে ঘটনাটাই কিন্তু ঘটেছিল এই সময় এই বিষয়টা যেমন একদিকে রয়েছে অর্থাৎ এই শিফটিংটা রয়েছে ঠিক তেমনভাবে এটাও রয়েছে যে যুগে যুগে কালে কালে এই কুর্মীরা এই সাধারণ মানুষরাই বারবার নির্যাতিত হয় ব্যবহৃত হয় তারাই ফসিল হয়ে যায় তাদেরই কোনো চিহ্ন থাকে না তেমনভাবে সুবোধ ঘোষ এটাও দেখাতে চাইছেন যে সামন্ত প্রভু হোক যেমন অঞ্জনগড়ের মহারাজা বা বণিক হোক যেমন গিপসানরা দুজনেই একই মিদ্রার এপিঠ এবং ওপিঠ কারণ দুজনেরই স্বভাব এক দুটো যতই বিপদমান পক্ষ হোক না কেন এ তার বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে কথা বলুক বা একে ওকে প্যাঁচে ফেলতে চাক না কেন দুজনই কিন্তু বিপদে পড়ে মুখোমুখি বসছে এবং একই সিদ্ধান্ত নিচ্ছে দুলাল মাহাতোকে এবং কুর্মীদের লাশ গায়েব করার জন্য সুতরাং ক্ষমতার যে চিরাচরিত স্বভাব সেটা যেই রাজা হোক না কেন সেটাকে তুলে ধরছেন সুবোধ ঘোষ এবং আরও একটা বিষয় এই গল্পে সুবোধ ঘোষ তুলে ধরছেন যেটা হচ্ছে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর দ্বিচারিতা এবং সুবোধ ঘোষের যত গল্প আছে সব গল্পেই মোটামুটি এই মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর দ্বিচারিতাকে তিনি তুলে ধরেছেন কার মাধ্যমে এই গল্পে মুখার্জির মাধ্যমে মুখার্জি সৎ শিক্ষিত আদর্শবান সে চাইছে অঞ্জনগড়ের ভালো করতে কিন্তু শেষ পর্যন্ত সে কি করতে পারছে পাচ্ছে না সে নীরব দর্শকের ভূমিকায় অভিনয় করছে এবং লাস্টে সে ভাবুক হয়ে ভাবছে যে লক্ষ লক্ষ বছর পরে যখন কোনো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করবে এদের ফসেলগুলো তখন তাদের সম্পর্কে কি ভাববে অর্থাৎ এই যে ভাবালুতা এটা একজন দায়িত্বশীল নাগরিকের কর্তব্য নয় বা একজন আদর্শবাদী মানুষের কাছ থেকে কাম্য নয় এই যে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর বিচারিতা দুর্বলতা এই বিষয়টাকে সুবোধ ঘোষ আরও একবার ফসিল গল্পে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তো এই হচ্ছে মোটামুটি ফসিল গল্পের আলোচনা তোমাদের যদি কিছু মনে হয় তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো বা তোমাদের মন্তব্য পোস্ট করতে পারো আশা করি সেখানেও আমরা কিছুটা আলোচনা করতে পারবো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করো অন্যপাটের চ্যানেলটাকে সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ